থাকে আসে পদ্মার ইলিশ। তাজা ইলিশ কিনতে ভোর থেকেই ভিড় করেন দূর দূরান্তের ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাছবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরে যে মা মৎস্য আড়ত, সেখানে কিন্তু ইলিশের সয়লাপ এবং এখানে এই নতুন ইলিশ সহ নানা রকমের ইলিশ কিন্তু হাঁকডাকে বিক্রি হচ্ছে এই ভোরের আলো ফোটার আগে থেকেই। এবং এই ইলিশকে ঘিরে কিন্তু বিশাল এই মৎস্য আড়তে শুধু এই অঞ্চলের ক্রেতা বিক্রেতা নয়, রাজধানী ঢাকা সহ নানা অঞ্চলের মানুষ এখানে এসছে এবং ক্রেতারা এসছে, শৌখিন ক্রেতা পাশাপাশি যে এই আশপাশের হাট বাজারগুলো রয়েছে সেখানকার কিন্তু নিয়মিত যে বাজার হয় সে বাজারে ক্রেতারাও এখানে এসছে এই ইলিশ সহ নানা রকমের মাছ কিনবার জন্য। আয়ের বোয়াল, রুই, কাতল সহ হরেক রকমের দেশীয় তাজা মাছের পসরা বসেছে এখানকার মৎস্য আড়তগুলোতে। এবং এখানে 29টি মৎস্য আড়ত সহ 150 বিক্রেতা রয়েছে যেখানে এই মাছের পসরা এবং এই যে ইলিশ, যে আড়তদাররা বলছিলেন যে নতুন ইলিশ এসছে বাজারে, এই নতুন ইলিশের কারণে বাজার আরও বেশি সরগরম এবং এখানকার যে সরবরাহ সেটি বৃদ্ধি পাচ্ছে। তবে তারা বলছিলেন যে কারেন্ট জালের কারণে কিন্তু ইলিশের উৎপাদন এখানে বিঘ্নিত হচ্ছে এবং এই ইলিশ ঘিরেই তাদের কিন্তু রুটি রুজি এবং প্রায় 10,064 জন জেলে এখানে যে নিবন্ধিত জেলে আছেন তারা কিন্তু এখানে মাছ শিকার করছেন। কিন্তু এই মাছ শিকার করে তারা যে ভোরের আলো ফোটার আগেই এই মৎস্য আড়তটিতে নিয়ে আসেন, এই সেই আড়তে কিন্তু যে ক্রেতা, হাজার হাজার ক্রেতার ভিড় পড়ে যায়। এই ঢাকটাকে যখন বিক্রি হয় তখন তাদের বিভিন্ন সময় বিভিন্ন দাম আসে, কিন্তু এখন বাজারে ইলিশের দাম কিন্তু চড়া এবং এই 1,000 থেকে 1,200 টাকা কেজি দরে ইলিশ তারা বিক্রি করতে পারছেন। তবে এই সময়ে আরও বেশি ইলিশ সরবরাহ হওয়ার কথা ছিল বলে তারা বলছিলেন যে এই কারেন্ট জালের কারণে সেটি বিঘ্নিত হচ্ছে। এবার মা ইলিশ রক্ষা অভিযান ভালো হওয়ার কারণে কিন্তু বড় বড় ইলিশ পাওয়া গেছে, কিন্তু এখন জাটকা নিধনের ব্যাপারে কিন্তু অনেক রকম অভিযোগ রয়েছে যে অনেক হাট বাজারে কিন্তু এখন ছোট আকারের ইলিশ উঠছে যেটি জাটকা হিসাবে ব্যবহৃত হয় এবং সেটি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু সেটি বাজারে দেখা যাচ্ছে। এবং জেলা মৎস্য অফিস বলছিলেন যে এই 30শে জুন পর্যন্ত কিন্তু এই ছোট ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে এবং এর মধ্যে কয়েকটি কিন্তু কম্বিং অপারেশন হয়েছে, সেখানে অনেক রকম জরিমানাও করা হয়েছে। কিন্তু এখানকার যে কারেন্ট জাল ফ্যাক্টরি সেগুলো কিন্তু এখনও বন্ধ করা যায়নি এবং এই যে কারেন্ট জালের ফ্যাক্টরিগুলো থেকে নানা রকম যে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন নদ নদীতে ব্যবহার করা হচ্ছে, এই নদ নদীতে ব্যবহারের কারণে কিন্তু বিঘ্নিত হচ্ছে ইলিশ মাছের উৎপাদন। এই জেলা মৎস্য অফিসের হিসাব অনুযায়ী এখানে কিন্তু গেল মৌসুমে 2,152 মেট্রিক টন ইলিশ শিকার হয় এবং এই জেলায় 32,852 মেট্রিক টন চাহিদার বিপরীতে কিন্তু 32,550 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এবং এই যে 25 সেন্টিমিটারের নিচে যে ইলিশ ধরা নিষিদ্ধ সেটি কিন্তু যথাযথ মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এবং তাদের যে পরিসংখ্যান সেখানে বলছেন যে 12টি মোবাইল কোর্টে তারা 86টি অভিযান পরিচালনা করেছে এবং 2.67 টন ইলিশ, জাটকা ইলিশ আটক এবং তারা 1,68,000 টাকা জরিমানা করেছেন। কিন্তু এই যে এই এই অভিযান সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় কম, কারণ বিশাল পদ্মা মেঘনা এই জেলার চারদিকে ঘেরে আছে এবং এই পদ্মা মেঘনায় কিন্তু প্রচুর এই কারেন্ট জাল ব্যবহার হচ্ছে এবং সেখান থেকে ঝাটকা নিধন করা হচ্ছে। এইসব অভিযোগ কিন্তু এখানকার স্থানীয় আড়তদাররা বারবার বলছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় কারেন্ট জালের ফ্যাক্টরি হচ্ছে এই মুন্সিগঞ্জের মুক্তারপুর এবং আশপাশের এলাকাগুলোতে, সেখানে নানা রকম অভিযান হয়, সেই অভিযানের পরেও কিভাবে কারেন্ট জাল উৎপাদন হয় যেটি ইলিশ সহ এই মাছের জন্য সবচেয়ে বড় শত্রু সেই বিষয়ে কিন্তু তারা নানা রকম প্রশ্ন তুলছেন। এবং এখানকার যে সর্বশেষ আইন শৃঙ্খলা মিটিং যেটি হয়েছে সেই মঙ্গলবার, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই কম্বিং অপারেশন সহ নানা রকম পদক্ষেপ তারা গ্রহণ করবেন, কিন্তু এখনও কিন্তু ওরকম তোড়জোড় দেখা যাচ্ছে না। এবং এখানে
এখানকার যে পদ্মা তীরের মৎস্য আরতি আছে সেটি দিন দিন কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড় বাড়ছে। একেবারে পদ্মা সেতুর যে স্টার্টিং পয়েন্টের পাদদেশ, সেই পাদদেশে কিন্তু এই যে আরতি রয়েছে সেখানে ওই যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে কিন্তু এখানে এরকম আরতি রয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু প্রসার বাড়ছে। কেন দেশসেরা ইলিশের এই ভোরের হাট হিসাবে পরিচিত এবং এই হাটে যে এই পদ্মার যে বৈচিত্র্যপূর্ণ মাছ যেগুলো রয়েছে ইলিশের পাশাপাশি সেগুলো সব কিন্তু তাজা মাছ এখানে বেচা কিনা হয়। এবং এখানকার আড়তদারদের দাবি হচ্ছে যে এখানে কোনো রকম ফরমালিন ব্যবহার করা হয় না এবং এখানে তাজা মাছ বিক্রির তারা চেষ্টা করেন বলে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের এত ভিড় পড়ে যায়। এই ছিল মুন্সিগঞ্জের মৎস্য আড়তের সর্বশেষ। জাফর, মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে মাছ বাজারে ইলিশ বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।